কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেক ভালো আছি। অবশ্যই আমাদের দেখা হবে। হ্যাঁ সত্যি তাই, আবার কালকেও দেখা হবে। সেটাই। আর এই যে দেখো দুই সখী সখা, অনেক হ্যাঁ সত্যি ভালো বানিয়েছে। ম্যাচিং করে পড়ে এসেছে। আমরা ম্যাচিং করে পড়িনি, কিন্তু ম্যাচিং করে পড়নি। সত্যি 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 ম্যাচিং করে পড়িনি, আমি সবাই কিনে নিয়েছি এটা পড়বার জন্যই। হ্যাঁ আমি বললাম ওদের বাড়ি যাওয়ার জন্য পাঞ্জাবি কিনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি কিনতে, হ্যাঁ পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। ওই দুই নাম্বার সুইচটা দিয়ে নাও, বাকা সুইচটা দিয়ে নাও। তুই আদৌ বাজারে যাস? বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম রিয়াদির বাড়িতে এবং কাকিমা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসেছে। তো রিয়াদিকে হয়তো তোমরা অনেকেই চিনবে না, রিয়াদি হলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার, কিন্তু ভীষণ ভালো কাছের মানুষ হয়ে গেছে, কাছের দিদি হয়ে গেছে। তো এখন সম্পর্কটা এতটাই ভালো, তোমরা আমাদের গেমস ভিডিওতে রিয়াদিকে দেখতে পাও। আর ইনি হলেন রিয়াদির হাজবেন্ড, ভীষণ পরিমাণে লজ্জা পায় ভিডিওতে আসতে, কিন্তু তাও প্রচুর সাপোর্ট করে। তো সবাই মিলে দেখো এখন গল্প করছি, অনেক মজা করছে, মজা করে কিন্তু আজকে দিনটা ভালো মতো কাটাচ্ছি। আর আজকে আমরা রিয়াদির বাড়িতে এসেছিলাম, রিয়াদির ইউটিউবে মনিটাইজেশনটা কমপ্লিট হয়েছে, সেই কারণে একটা ছোট্ট করে সেলিব্রেশন করছে, মানে কেক কাটবে। তো একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে এসেছিলাম, আমাদের নিমন্ত্রণ করেছিল বলে। তো দেখো এখানে দেখো ভিডিও করছে রিয়াদি, তো ওর জিজুকে নিয়ে। তো সেখানেই আমরা সবাই মিলে ভীষণ পরিমাণে মজা করছিলাম। আর রিয়াদির মেয়েটা দেখো কি কিউট, না আর এত মিষ্টি মিষ্টি কথা বলে, ভীষণ পরিমাণে ভালো লাগে। আর মনে হয় কি ভীষণ গিয়ে চটকায়, আর ওয়েটটা ভীষণ হালকা, তো শুধু মনে হয় কোলে নিই, কারণ কোলে নিতে না কোনো কষ্ট নেই। তো সেই কারণেই এটা সম্পূর্ণ তোমাদের জন্য বন্ধু, তোমরা সাপোর্ট করছো বলেই আজকে রিয়াকে কম্পিউটার হয়ে দেনাজার হয়েছে আর কি। ঠিক আছে, তোমরা পাশে না থাকলে কিচ্ছু হতো না। আর আজকে কিন্তু রিয়ার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো। একদম একদম। আর রিয়া তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো বন্ধু। রিয়া এন্ড রায়া লাইফস্টাইল ব্লগ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার নাম রিয়া আর আমার মেয়ের নাম রায়া, তার জন্য নাম রেখেছি রিয়া এন্ড রায়া লাইফস্টাইল ব্লগ। আর আমার জার্নিটা কিন্তু অতটাও সহজ ছিল না, কারণ আমি যেহেতু 23 সালে আমার জার্নিটা স্টার্ট করি, তো আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমার মেয়ে ছোট, তো ওকে নিয়ে আমাকে তো এমনিতে রাত জাগতে হয়, তোমরা বুঝতেই পারছো। তো আমি অনেক কষ্ট করে ইউটিউবটা করছি, আমার শখ আছে, আমার মায়ের শখ, প্লাস আমি তোমাদেরকে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্যই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যাতে তোমাদের সাথে নতুন নতুন কিছু মোটিভেশন ভিডিও হোক বা রান্নার হোক বা ঘুরতে যাওয়ার হোক, নানা রকমের ব্লগ শেয়ার করতে পারি। আর আমারও খুব ভালো লাগে, তো তোমরা সাপোর্ট করো। আরে কৌশিক তুমি এটা কি করছো ভাই? হ্যাঁ নেই তো আর কি দিচ্ছ পয়সা, কোথায় পয়সা একটু দেখি কিরকম পয়সা একটু দেখো। মা আমার ইন্সপিরেশন, মায়ের জন্যই আজ
আজকে আমি এত দূর এসেছি। মা বাবা ভাই সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, একদম আর সবচেয়ে বড় কথা কিন্তু এটা সত্যি, ও যদি পাশে না থাকতো তাহলে তো রিয়া এগোতে পারতো না, ওর অবদান তার চাইতে বেশি। তুমি ঘর সামলাও সংসার সামলাও, তার আজকে এই দিন সবই বলতাম কিন্তু হচ্ছে কাকে ছেড়ে কাকে বলবো, কাকু সাপোর্ট করে, উজ্জ্বল জিজিও সাপোর্ট করে, সুমি বোন সাপোর্ট করে, সবাই আমাকে সাপোর্ট করে, তোমরা সবাই সাপোর্ট করো গাইস, সাপোর্ট করার মতন আমার মেয়ে তাই সাপোর্ট করছে, সাপোর্ট করার মতন মেয়ে না হলে আমি সাপোর্ট করতে পারতাম না। বন্ধুরা এদিকে কাকিমা আমাদের জন্য খাবার কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেও ফেলেছে, তো আমরা এখন সবাই খেতে বসবো, কারণ অনেকটা রাত হয়েছে, এখন প্রায় 11:30-11:30 বাজে, তো এখন আমরা খাচ্ছি, তারপর এখান থেকে বাড়ি যেতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে, তো সেই জন্য অনেকটা সময়ও লাগবে বলে আমরা খেতেও বসে পড়ছি। তো কাকিমা কিন্তু অনেক সুন্দর রান্না করে, তো কাকিমার হাতে আজকে করেছিল লুচি করেছিল এবং তার সাথে ঘুগনি করেছিল, আর ঘুগনিতে এত টেস্ট হয়েছিল নারকেল দিয়ে আলু দিয়ে আর কী যেন দিয়েছিল, কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর তার সাথে একটা নতুন রেসিপি খেলাম, যেটা হলো চিকেন করেছিল দই পোস্ত এবং কাজু বাদাম দিয়ে, মানে ভীষণ টেস্ট ছিল খেতে, কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা আদা জিরা এইসব কোনো মশলাই কিন্তু অ্যাড করেনি, যেই মশলাগুলো দিয়ে আমরা সচরাচর মাংস রান্না করি সেই মশলাগুলো দিয়ে কিন্তু রান্না করেনি, কিন্তু ভীষণ পরিমাণে খেতে টেস্ট হয়েছিল। আর এখানে দেখো শান্তনু নিজেরটা তো খাবেই, নিজেরটা ফেললে সেও আমারটা নিতে এসছে, সেই জন্য ওর হাতের মধ্যে আমি এক বাড়িই মেরে দিছি, যা নিজেরটা আগে খা সেটা না খেয়ে আমারটা খেতে চলে এসেছে। আর এখানে কিন্তু কাকিমা বলছিল যে কী দিয়ে কী কীভাবে এই রেসিপিটা তৈরি করেছে, কাজু বাদাম দিয়েছে, কিশমিস দিয়েছে এবং দই দিয়েছে, পোস্ত দিয়েছে, এই সমস্ত কিছু দিয়ে নাকি আজকে এই রেসিপিটা তৈরি করেছে। মাংসটাকে পেপারে শুকিয়েছে আর রেসিপিটা আরো করে ম্যারিনেট করেছি মশলা বাটাগুলো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি 2 ঘন্টা পরে বার। বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাব, সেই জন্য পুচকুটাকে টাটা করে চলে যাচ্ছি, আর ও এতটাই কিউট, এখন রাত বাজে 12:00 কিন্তু ও কিন্তু এখনো পর্যন্ত ঘুমায়নি। চলো টাটা বলে দাও, টাটা রিয়া দি, যেদিন ডাকবা সেদিন চলে আসবো, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম রিয়া, দেখো রাত 12:00 বাজে আর এখনো খাইনি কেউ, হ্যাঁ রাত 12:00 বাজে কেউ কাকিমারে খাইনি, তুই কি আরো গল্প করে আরো দেরি করে সেটাই বাড়ি চ বাড়ি চ। আরে বুঝতে পারছিস না, ওর আরেকবার খাওয়ার ইচ্ছে আছে, ওর মৃত্যু হয়েছে, ঠিক আছে আরেকবার খাবে, বসে বস হয়েছে, কাকিমা টাটা, তোমরা যাবে এবার পুচকু ও সোনা সোনা টাটা, কাকিমা।